আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া ওয়ালা। ইসলামিক ব্যাংকে শরিয়া ভিত্তিক এফডিআর এর মুনাফা খাওয়ার বিধান এবং যাকাত সম্পর্কে জানতে চাই। ইসলামিক ব্যাংকের প্রথমত ইসলামিক ব্যাংকিংটা শরিয়া ভিত্তিক কিনা, তাহলে ইসলামিক ব্যাংকের প্রফিটটা আপনার জন্য জায়েজ হবে এবং সে প্রফিটটা হোক আপনার ডিপোজিটের মাধ্যমে, হোক সেটা এফডিআর এর মাধ্যমে, হোক সেটা আপনি যদি শেয়ার হোল্ডার হয়ে থাকেন ডিভিডেন্ডের মাধ্যমে। ইসলাম ব্যাংক নানাভাবে অথবা যে কোনো প্রতিষ্ঠান নানাভাবে তার ক্লায়েন্টদেরকে প্রফিটটা দিয়ে থাকে। ডিপোজিটররা সেখানে মোদারাবার ভিত্তিতে টাকা রাখে, তারা হলো সাহেবুল মাল, ব্যাংক হচ্ছে মোদারেব। বিনিয়োগকারীরা সেখান থেকে টাকা নিয়ে বিনিয়োগ করে। ইসলাম ব্যাংকের সাথে তাদের ক্লায়েন্টের সম্পর্ক, ব্যবসা বাণিজ্যের সম্পর্ক ইত্যাদি। এফডিআর যারা রাখেন তারা সেখানে সাহেবুল মাল, আর যারা শেয়ার হোল্ডার তারা সেখানে মালিক, ব্যাংকের মালিক যেহেতু শেয়ার হোল্ডার। তো যাই হোক, ইসলামী ব্যাংকিং নিয়ে আমাদের সমাজে আসলে দ্বিমুখী বক্তব্য আমরা দেখি। কেউ সেটাকে নাজায়েজ বলেন আর অনেক মুহাক্কিক ওলামা কেরাম সেটাকে জায়েজ বলেন। আমরাও সেটাকে জায়েজ বলি, তবে তার মানে এই নয় যে সেখানে কোনো ভুল হয় না। যারা মনে করেন যে তারা আলেমদের ডিসকাশন থেকে সঠিকটা ধরে নিতে চাচ্ছেন, তাহলে আমি বলবো যে এটা জায়েজ। ইসলামিক ব্যাংকিং একটা জায়েজ পদ্ধতি এবং এখান থেকে ইনকামটাও জায়েজ। ব্যাংকের মধ্যে ভুল ত্রুটি হতেই পারে, ইসলামিক ব্যাংকের মধ্যে। আমি যেহেতু ইসলামিক ব্যাংকিংটা এখন প্রতিষ্ঠিত একটা ব্যাংকিং, সারা বিশ্বের মুসলিম স্কলাররা সবাই এটা মেনে নিয়েছেন। এখন কোনো একটা ব্যাংকে বা একাধিক ব্রাঞ্চে বা প্রতিষ্ঠানে ত্রুটি থাকার কারণে পুরো ব্যাংকিং, ইসলামিক ব্যাংকিং ব্যবস্থাপনা এটা কলুষিত হয়ে যাবে না, যেভাবে আপনি আমি কলুষিত হইনি। ভুল হলে সেটাকে সংশোধন করার নিয়ম থাকতে হবে। ব্যক্তিও যেমন ভুল করলে তওবা করে সে বিশুদ্ধ হবে। বিশুদ্ধ হওয়ার প্রক্রিয়া ব্যাংক বা ইসলামিক প্রতিষ্ঠানেও আছে, ব্যক্তির মধ্যেও আছে। মাদ্রাসাগুলোতে অনেক ভুল আছে, অনেক ত্রুটি হয়, আর অনেক কিছু হয় যেটা আমি নাহাই বললাম। মসজিদগুলোতেও তার ব্যবস্থাপনায় দেখবেন যে অনেক জুলুম আছে, অনেক ত্রুটি আছে, খাওয়াটাওয়াও আছে, তাই না? এখানে যেমন এফডিআর খাওয়ার কথা বলেছে, মসজিদের টাকাও অনেকে খায়, তাই বলে সে মসজিদে কি নামাজ পড়ে যাবে না? যে খায় সে দায়ী হবে। ব্যাংকের কোনো অফিসার যদি মানে শরিয়ার যে নির্দেশনা সেটা লঙ্ঘন করে, তাহলে ওই অফিসার দায়ী। ব্যাংকের দায়িত্ব হচ্ছে সেগুলোকে চিহ্নিত করা। আমি যতটুকু জানি অনেক ইসলামিক ব্যাংক কোন কোন ট্রানজ্যাকশন শরিয়া লঙ্ঘন হয়েছে সেটাকে চিহ্নিত করেন এবং সেই টাকাটাকে তারা ডাউটফুল ইনকাম বা হারাম ইনকামের মধ্যে নিয়ে যান। তাহলে তো প্রক্রিয়া তো ফলো করা হলো, প্রক্রিয়া তো ফলো করা হলো। আসল কথা হচ্ছে যে আমরা অধিকাংশই এখনও কনভেনশনাল ব্যাংকিং সিস্টেমের ভালোবাসা ছাড়তে পারিনি, যেহেতু ওটার মধ্যে সম্পৃক্ত আছে। যদি ইসলামিক ব্যাংকের বিরুদ্ধে বললে একটু সান্ত্বনা খুঁজে পাই, এটা একটা। আর কারো কারো তো ওয়াসওয়াসা আছেই, যাদের ওয়াসওয়াসা আছে তাদের জন্য পরামর্শ হচ্ছে আপনি এটা খাবেন না। কনভেনশনাল ব্যাংকের টাকাটা যেমন আপনি বিলিয়ে দিচ্ছেন জনগণ, এটা বিলিয়ে দেন, আপনাকে কেউ নিষিদ্ধ করতেছে না। কিন্তু আপনি যদি মনে করেন যে কনভেনশনাল ব্যাংকে রাখাই উত্তম, তাহলে আপনি ভুল করবেন। যারা ঘোষণা দিয়ে সুদকে জায়েজ করছে, আপনি যদি মনে করেন তাদেরটাই ঠিক, আর যারা ইসলামিক ব্যাংকিংয়ের জন্য প্রাণপণ চেষ্টা করছে, প্রচলিত বিভিন্ন রকম ব্যবস্থাপনার কারণে, দেশীয় অর্থনৈতিক ব্যবস্থা, প্রশাসনিক ব্যবস্থার কারণে অনেক জায়গায় তারা পারছে না, আপনি সেটাকে বলতেছেন সেটা খারাপ বেশি, এটা গ্রহণযোগ্য নয়। কিন্তু সহজ কথা হচ্ছে আপনি ইসলামিক ব্যাংকিংয়ে রাখেন, আপনি প্রফিটটা খাবেন না, দিয়ে দেন মানুষকে, অসুবিধা নেই, খুব সহজ। ইস্তিখারা সালাত ও সালাতুল হাজাতের মধ্যে পার্থক্য কী? ইস্তিখারার সালাত হচ্ছে কোনো একটা বিশেষ কাজে যদি আপনি আল্লাহর কাছে খায়ের এবং তৌফিক কামনা করেন, তাহলে আপনি ফরজ ছাড়া যে কোনো সুন্নাহ, নফল অথবা মোস্তাহাব পর্যায়ের যে কোনো দুরাকাত সালাত পড়ে ইস্তেখারার দোয়াটা করবেন। ইস্তেখারার দোয়ার মধ্যে করা হয় এরকম যে, হে আল্লাহ, আপনার কুদরত, আপনার এলেমের ওয়াসিলায় আমি আপনার কাছে এই দোয়া প্রার্থনা করছি যে যদি আপনি মনে করেন যে আমার দুনিয়া আখিরাতের জন্য এই কাজটা উত্তম, তাহলে আমাকে তৌফিক দেন, আমি যেন কাজটাতে সফল হই। আর যদি মনে করেন যে এই কাজটা আমার জন্য দুনিয়া আখিরাতের জন্য উত্তম হবে না, তাহলে এই কাজ থেকে আমাকে বিরত রাখে, বিরত করে দেন এবং যেখানে আমার জন্য কল্যাণ আছে আমাকে সেখানে তৌফিক দেন। এই হাদিসের শেষে এসছে
মা খাবা মান ইস্তেখারা, যে ইস্তেখারা করেছে সে কখনো বিফল মনোরথ হয় নাই। সুতরাং ইস্তেখারার গুরুত্ব আমরা এখানে বুঝতে পারলাম। আর সালাতুল হাজা হচ্ছে অন্য জিনিস, না সেজদা না, এটা দুরাকাত সালাম ফেরানোর পরে। ইস্তেখারার দোয়া সেজদায় না, সালাম ফেরানোর পরে আপনি আলাদা করে পড়বেন। এটা হেসুল মুসলিমের মধ্যে আছে, দোয়াটা আরবিও আছে বাংলাও আছে। মানে কেউ যদি আরবিটা পড়তে না পারেন, অশুদ্ধ উচ্চারণে আরবি না পড়াই ভালো, বাংলায় বলতে পারে। সেজদার মধ্যে দোয়া করার প্রসঙ্গটা তো আলাদা, সেজদার মধ্যে বাংলায় দোয়া করা যাবে সেটা আলাদা। সেজদার মধ্যে দোয়া কবুলের একটা মোক্ষম সুযোগ, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে আল্লাহ বান্দার সবচেয়ে কাছাকাছি থাকেন যখন সে সেজদারত থাকে। কারণ বান্দার সবচেয়ে দলিল ও খার বিনয়ের অবস্থা হচ্ছে যখন সে সেজদা থাকে, এর থেকে বিনয় মানুষের আর হতে পারে না। এই জন্য আল্লাহ তার ওই অবস্থাকে খুবই পছন্দ করেন, ওই অবস্থা যদি সে আল্লাহর কাছে কিছু চায় আল্লাহ তাকে ফেরত দেন না। এই আর সালাতুল হাজাতের কথা যেটা বলেছেন সেটা হচ্ছে, যেমন আপনার কোনো হাজাত আছে, বিপদ যাচ্ছে, সমস্যা, হ্যাঁ, অথবা যেমন কারো বিবাহ শাদীর মতো প্রোগ্রাম আছে, বা আপনার বিদেশে যাওয়ার প্রোগ্রাম, কিংবা এরকম যেটাকে আপনি মনে করেন যে একটা বড় হাজাত, তাহলে আপনি সুন্দর করে অজু করে দু রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে দোয়া করবেন। ব্যাস, এটা বেশ কয়েকটা সহিহ হাদিসের মধ্যে এইভাবে এসেছে যে সে সুন্দর করে অজু করলো, তারপরে সুন্দর করে দু রাকাত সালাত পড়লো, তারপরে আল্লাহর কাছে সে তার হাজাত চাইলো, আল্লাহ সেটা কবুল করবেন ইনশাআল্লাহ। আমি আমার বন্ধু থেকে বিকাশের মাধ্যমে 4,000 টাকা ধার নিই, কিন্তু সে চার্জ না দেওয়ায় আমি 3920 টাকা তুলতে পারি আর 80 টাকা চার্জ কেটে নিই। আচ্ছা, তবে ধার পরিশোধের ক্ষেত্রে সে চার্জ সহ 4,080 টাকা দিতে বলে যাতে সে 4,000 টাকা তুলতে পারে। এমন কিলেন না সুদ হবে না, এটা ঠিক আছে আপনার বন্ধু, ঠিক আছে আপনার বন্ধু আপনার জন্য 4,000 টাকা অ্যালোকেট করে নেই। আপনি বলছেন আপনি যেতে পারবেন না পাঠিয়ে দেন, তাহলে খরচটা আপনার। এই 4,000 টাকা বন্ধু থেকে নেওয়ার ক্ষেত্রে খরচটা কার? আপনার। আর আপনার বন্ধুকে আপনি 80 টাকা কেন কম দেবেন? তাকে 4,000 টাকা পৌঁছাতে হবে, আপনি যাই দিয়ে আসেন, কিন্তু আপনি এখন পাঠাচ্ছেন, এই টাকা কার, পাঠানোর চার্জ কার? আপনার। ওয়াসওয়াসার মধ্যে যাবেন না, একটু ফেয়ারলি চিন্তা করেন, ইনসাফ ভিত্তিক চিন্তা করেন, তাহলে চিন্তাগুলো উনি জবাব পেয়ে যেত। উনি যে তাকে উপকার করলো তাকে ঠকাতে যাচ্ছে 80 টাকা কম দিয়ে, বুঝতে পেরেছেন? পরিবারকে মিথ্যা বলে কোনো আলেমের সহমতে থাকার চেষ্টা করছি, পরিবারের ব্যাপারে অনীহা প্রকাশ করে যাতে আলেমের কাছে না যাই, এই মিথ্যার আশ্রয় নেওয়া কি জায়েজ? মিথ্যার আশ্রয় সর্বতোভাবে চেষ্টা করবেন যেন নিতে না হয়, সর্বতোভাবে। দু চারটা কল্যাণের জায়গায় শরিয়া জায়েজ রেখেছে, যেমন স্বামী স্ত্রীর মধ্যে ইসলাহ করার ক্ষেত্রে, স্বামী স্ত্রীর মধ্যে ইসলাহ করার ক্ষেত্রে আপনি তাও সেই মিথ্যাটা আসলে কোনো ক্ষতিকর মিথ্যা না। যেমন আপনি স্বামীকে বলবেন আপনার স্ত্রী তো আপনার প্রতি খুবই আকর্ষণ বোধ করে, আসলে সে বলে নাই যে সে আকর্ষণ বোধ করে, আপনি বানিয়ে বললেন, মিথ্যাটা এতটুকু পর্যায়ের যাতে তাদের মধ্যে বন্ধনটা তৈরি হয়। আবার স্ত্রীর কাছে গিয়ে বলেন আপনার স্বামী তো আসলে দেখেন আপনাকে এত মানে বকাবকি করতেছে কিন্তু মনে মনে আপনাকে প্রচণ্ড ভালোবাসে, এটাও আপনি বানিয়ে বললেন, এতটুকু কথা বলা হচ্ছে। কিন্তু যদি আপনি বলেন মানে উল্টা যদি বলেন আপনার মানে স্বামীকে গিয়ে বলেন আপনার স্ত্রী তো সর্বনাশ পরকীয়ায় আক্রান্ত, আর স্ত্রীর কাছে গিয়ে বলেন যে আপনার স্বামী তো আসলে ভালো মানুষ না, বদভ্যাস আছে, এটা এটা কয়েক গুণ ভয়াবহ অপরাধ না? তাহলে স্বামী স্ত্রীর মধ্যে মিথ্যা বলার কতটুকু সুযোগ আর কোথায় সেটা কয়েক গুণ পাপ, এটা বুঝতে পারছেন তো? এটা আমাদেরকে বুঝতে হবে। স্বামী স্ত্রীর মধ্যে যে কোনো মিথ্যা বললে যদি চলতো তাহলে তো যে তাদের বন্ধনটাকে নষ্ট করার জন্য যদি বলতেন তাহলে তো স্বভাবের কথা, সেটা কি স্বভাব হবে? সেটা ভয়াবহ। মিথ্যা আমাদেরকে সবসময় বর্জন করতে হবে। শুধুমাত্র এটাকে তাওরিয়া বলা হয়, আসলে পরিপূর্ণ মিথ্যা নয়, একটু ঘুরিয়ে পেঁচিয়ে বলে যদি সেখানে বিশাল কল্যাণ থাকে তাহলে সেটা জায়েজ হবে, অন্যথা জায়েজ হবে না। টুপি পাঞ্জাবি পরে ইউনিভার্সিটিতে গেলে কিংবা রাস্তায় হাঁটলে রেয়ার সন্দেহ সৃষ্টি হলে সেক্ষেত্রে কী করণীয়? সেক্ষেত্রে টুপি বাদ দিবেন, পাঞ্জাবি পরবেন না, রিয়া করে যদি নষ্ট করেন তাহলে একটু ঢিলে ঢালা অন্য পোশাক পরেন, অসুবিধা নেই। যখনই রিয়ার কোনো সমস্যা থাকে রিয়া থেকে মুক্ত হওয়াটা খুব জরুরি। কিন্তু এটা আসলে আমি মনে করি না রিয়া, এটা ওয়াসওয়াসা, তাই না? কী মনে করেন আপনারা? এটা ওয়াসওয়াসা। আজকাল ছেলেদের মেয়েদের অনেক ওয়াসওয়াসা, অনেক ওয়াসওয়াসা।
বলে যে আমি আল্লাহ সম্পর্কে ভাবতে ভাবতে হঠাৎ উল্টাপাল্টা ভাবি আর তখন ভাবি আমি কাফের হয়ে গেছি কিনা, এগুলো ওয়াসওয়াসা। আমি তাদেরকে বলি না তুমি কাফের হও নাই, কিন্তু তুমি ওয়াসওয়াসার চিকিৎসা করো, ওই এটা নিয়ে তোমার আর ভাবতে হবে না। হ্যাঁ, এটাও সেরকম টুপি পাঞ্জাবি পরে এত বছর পড়লাম, কোনোদিন আমাদের ওয়াসওয়াসা আল্লাহর জন্য ওয়াসওয়াসা না আসে, আসলে এটা মানুষের ইচ্ছার বাইরে, তাইলে আসলে এটাকে রিয়া বলা যায় না, এটা হলো ওয়াসওয়াসা। বিভিন্ন ক্লাবের যে সকল জার্সি আছে ফুটবল, সেগুলো বিক্রি করা কি হালাল হবে? জার্সি, ক্লাবের জার্সি, বুঝতে পেরেছি, এখানে যে ক্লাবগুলো তারা নিলামে উঠায়, তাই না? খেলাধুলার ক্ষেত্রে ইসলাম খুবই রেস্ট্রিকশন আরোপ করেছে, একমাত্র প্রয়োজনীয় শারীরিক ব্যায়াম ছাড়া এই খেলাধুলা করে যে জীবন কাটিয়ে দেওয়া, আজকে তো মনে হয় মানুষের জীবন শুধু খেলাধুলার জন্যই নিবেদিত, এরকম মনে হয় না? এই যে বিশ্বকাপগুলোর আয়োজন হয়, এর সাথে পৃথিবীর যত অনাচার আছে, পর্নোগ্রাফি আছে, প্রস্টিটিউশন আছে, সবগুলোকে এবং জুয়া আছে, সবগুলোকে একসাথ করা হয় না? জার্সি বিক্রি বা ক্লাব কনসেপ্ট, এগুলো সব এক জায়গার জিনিস, বুঝছেন? ফলে ওই এক জায়গার যে হুকুম, ওই হুকুমই আমাদেরকে মনে রাখতে হবে, ওগুলোর মধ্যে আমরা সম্পৃক্ত হতে যাচ্ছি কেন? আমাদের এগুলো থেকে আসলে দূরে থাকা উচিত। বেদাতি আমল হওয়ায় এমন মসজিদে সাদাকা করা যাবে কি? বেদাতকে প্রমোট করার জন্য নাকি বেদাত বন্ধ করার জন্য? যদি বেদাতকে প্রমোট করার জন্য হয় তাহলে হারাম, আর যদি বেদাত মানে বন্ধ করার জন্য সাদাকাটা করেন তাহলে জায়েজ। বুঝতে পেরেছেন? আচ্ছা, আমরা তাহলে আজকে শেষ করি। হাদা ওয়াসাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।